কঠিন কাজের কাজী মাহমুদুল্লাহ রিয়াদ, নাটকীয় ম্যাচের নায়ক মাহমুদুল্লাহ এবং ফাইনালে বাংলাদেশ। শেষ ওভারে দরকার ছিল 12 রান, প্রথম বল ডট দিয়ে পরের বলেই রান আউট হলেন মোস্তাফিজ, তবে স্ট্রাইক পেলেন মাহমুদুল্লাহ। চার হাঁকিয়ে পরের বলে 2 রান, পরের বলেই ছক্কা হাঁকিয়ে বীর বেশে মাঠ ছাড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2 উইকেটে জয় নিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠল বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে শুধু বাংলাদেশ নয়, প্রবাসেও আমাদের প্রবাসী ভাইরার মধ্যে অনেক উত্তেজনা কাজ করছে। সবাই বাংলাদেশ টিমকে নিয়ে অনেক আনন্দ, অনেক উল্লাস করছে। তো চলুন আজকে আমাদের কিছু প্রবাসী ভাইয়ের এই শুভেচ্ছা বার্তা পড়ে নেওয়া যাক। মোহাম্মদ হাসান ভাই বলছে, আমরা সৌদি আরব প্রবাসী পক্ষ থেকে রিয়াদ ভাইকে জানাই হাজার হাজার সালাম ও শুভেচ্ছা। এই জয়ের ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। মোহাম্মদ দিদারুল আলম ভাই জানিয়েছে, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম, অভিনন্দন বিদেশের মাটিতে বরাবর ফেভারাইট মাহমুদুল্লাহ রিয়াদকে। রাজীব হোসাইন ভাই লিখছেন, আরে ভাই, কলিজায় পানি ছিল না, ভয়ে শেষের 4 বল দেখি নাই, এখন আফসোস হচ্ছে। জাহের আহমেদ ভাই বলছে, আজকের জয়টা এরকম বিড়ালকে মাছ দেখিয়ে তার সামনে থেকে মাছটা নিয়ে মজা করে খাওয়ার মতো। মোহাম্মদ আবুল হোসেন ভাই বলছেন, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমের সবাইকে, বিশেষ করে জয়ের নায়ক মাহমুদুল্লাহকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। হোসেন আহমেদ ভাই বলছে, হার্ট অ্যাটাক করতে আর সামান্য বাকি ছিল। শুধু এই ভাইদের মতো নয়, সারা বাংলাদেশের সবারই এরকম হার্ট অ্যাটাক করার মতো অবস্থা ছিল। মাহমুদুল্লাহর এইরকম রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে আনা এবং সাকিবের অ্যাগ্রেশন, এই সবই ছিল একটি রূপকথার মতো। আমরা বাংলাদেশ টিমকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এরকম একটি ম্যাচে জয় আনিয়ে দেওয়ার জন্য। আমাদের প্রবাসী ভাইরা এর মাধ্যমে যে অনেক খুশি সেটা আমরা বুঝতেই পারছি। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না, আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।